জল আমার সাথে কথা বলে, কানে কানে নতুন সুর তৈরি করে যায় জল। সেই জল আমায় বলে, জলের মতো মুক্ত সচল হয়ে বয়ে যেত ঝাঁপ থেকে এক অজানার পথে। সব কিছু তেড়ে ফুঁড়ে এগিয়ে যেতে শেখায় জল, কোনো বাধা না মানার প্রতিশ্রুতি করায় জল, বাঁচতে শেখায় জল, বাঁচাতে শেখায় জল, হাসি মুখে মরতে নিমন্ত্রণ করায় জল। আমি ওয়ারেস, ওই যে ওই পাগলিটার স্বামী, ফ্যাশন ডিজাইনার, ছোটোখাটো একটা দোকান আছে বলতে পারো, কিন্তু সব কিছুতে ভীষণ ক্ষতি, সব কিছু নিপাট ক্লিন ডিসিপ্লিন হোক, সারা জীবন এটাই চেয়েছি। সব কিছুতে সিমেট্রি চেয়েছি, চেয়েছি ব্যালেন্স করতে, ওয়েট ভলিউম সব থেকে যেটা ব্যালেন্স করতে চেয়েছি সেটা হচ্ছে কালার। এই কালারের সাথে যদি কেউ মিসবিহেভ করে আমার মাথা ধরে যায়। এই হচ্ছে আমি, আর এই আমি প্রেমে পড়লাম কাম্যর মতো তার ছেঁড়া, সব কিছুতে ভজগট পাকানো আনডিসিপ্লিন কাম্যকে। শুধু তাই নয়, এরপর ইমোশনাল বস্তা পচা বাংলা সিনেমার মতো বিশাল বড় লোকের সঙ্গে সিনেমেটিক ওয়েতে গ্যাঞ্জাম করে কাম্যকে ভাগিয়ে বিয়ে করলাম আমি। এই আমি রিয়েল। আচ্ছা, এরকম হানিমুনে এসে বহির্দৃষ্টি দেখে তুমি কি ভাবছো বলো তো? ভাবছি, একটা বিষয় নিয়ে ভাবছি, জটিল বিষয়। জটিল বিষয়টা কি আমি জানতে পারি? আসলে আমি ভাবছিলাম আমার শ্বশুর আব্বার কথা। হোয়াট? কার কথা ভাবছিলে? তোমার জন্মদাতা পিতা। সে কি? হানিমুনে আসলাম আমরা, আমার কথা না ভেবে আমার জন্মদাতা পিতার কথা ভাবছো ওগো? এই অল্প কয়েকদিনই কি আমার প্রতি তোমার প্রেম মরে গেল? যাবে না, আমার তো তোমার উপরে নজর ছিল না, ছিল তোমার বাবার প্রতি, তোমার বাবার টাকার প্রতি, কোটি কোটি টাকা, বাপের একমাত্র মেয়ে। ভেবেছিলাম আমার ছোট্ট একটা দোকান আস্তে আস্তে শপিং মলে পরিণত হবে, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে খাবো, তা না কোনো রকমে আমার মেয়েটাকে নিয়ে পালাতে হয়েছে। হ্যালো, তোমার ভাগ্য ভালো যে আমার বাবা এখন পর্যন্ত তোমার পিছনে গুন্ডা লাগায়নি। কে জানে, একবার তো হুমকি দিয়েছিলেন আমাদের ভালোবাসা ভেঙে উনি দেখাবেন। দেখো, আমি যদি তোমার বাবাকে ভয় পেয়ে পালিয়েও যাই তাও হয়তো জানে বাঁচতে পারবো, কারণ উনি আমাকে হয়তো জানে মারবেন না। কিন্তু তোমার কাছ থেকে যদি পালিয়ে যাই তাহলে কি আর আমি বাঁচতে পারবো? তাই আমার পালানো ঠিক হবে। তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, মানে কোনোদিনও ছেড়ে যাবে না। আর যদি কোনোদিন ছেড়ে গেছো তাহলে আমি তোমাকে আরে পাগল লাগছে তো। কি? আমি পাগল? আমি? না না না, তুমি পাগল, তোমার বাপ পাগল, তোমার চৌদ্দ গোষ্ঠী পাগল।
শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, তোমার সামনে এত বড় একটা সমুদ্র পড়ে আছে, ঢেউ শব্দটা তো ওখান থেকে আসছে, এখান থেকে আসবে কেন? জি না, এটার মধ্যে একটা অন্যরকম শব্দ, শুনে দেখো না। তুমি না, তুমি তো কি সব অদ্ভুত ধরনের শব্দ শুনতে পাও। একদম না, শুধুমাত্র সেখান থেকে যেখানে জল আছে, তাছাড়া শঙ্খ তো জলের গর্ভ থেকেই আসে। ওরে বাবা, কি ভাষার ব্যবহার! আচ্ছা চল, কোথায় লেগেছে চলো। তুমি এত, আচ্ছা তুমি কি বলো তো, এত সুন্দর এত বড় একটা শঙ্খ কুড়িয়ে পেলাম আর তোমার নাকি ক্ষুধা লেগেছে? আচ্ছা শোনো, তুমি যদি এই শঙ্খটা কুড়িয়ে পাওয়া প্রথম নারী হও, গিনেস বুকে সেজন্য তোমার নাম উঠে যায়, তাহলে কিন্তু সবচেয়ে বেশি খুশি আমি হতাম। কিন্তু এতক্ষণ ধরে এই সৈকতে পড়ে আছি, পেটে তো কিছুই পড়ে না, খালি পেটে তার রোম্যান্স হয়। তুমি এমন ভাবে কথা বলছো যেন কিছু তোমার পেটে পড়লে একেবারে তোমার নাম গিনেস বুকে উঠে যায়। আরে বাবা, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি যদি দুর্বল হয়ে যাই তাহলে এখান থেকে যেতে তোমারই কষ্ট হবে। চলো তো চলো। এটা একটা গেস্ট হাউস, এখানে মানুষ আসবে যাবে, তাতে আমাদের কি? চলো। হাই হাই, দরজাটা আবারও খুলে রেখেছে, কি যে বলবো ওকে। ওই আপনারা কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে। আমরাও আজকে সকালে। ও আচ্ছা, নতুন বিয়ে, হানিমুন? হ্যাঁ। তোমরা কথা বলো, আমি ভিতরে গেলাম। আমি ইয়ানা। আমি ওয়ারিস। আর আমি কাম্য। আপনারা হানিমুনে এসেছেন? জি, তবে ফার্স্ট টাইম না, থার্ড টাইম। প্রতি বছরই আমরা একবার ঘুরে আসি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। কদিন থাকবেন আপনারা? ঠিক নেই। ও আমার হাজবেন্ড, ওর সঙ্গে তো আপনাদের পরিচয় হলো না। ইফতি, 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 সরি, আসলে ওর হাতে গিটার থাকলে মাথায় কিছুই থাকে না, দেখেন না, খাবারটা আমাকে কিনে আনতে হলো। তোমরা কি সব কথা এখানেই দাঁড়িয়ে বলবে? সরি সরি, আমি আটকে রেখেছি। না না, আপনি এই কথা একদম ভাববেন না, বরং আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো। আমরা অনেক কথা বলবো, অনেক ঘুরে বেড়াবো, একসাথে অনেক মজা করবো, তুমি কি বলো? এই এই, তুমি কি বাইরে দাঁড়িয়ে থাকবে? ভেতরে আসো। আমি যাই। লোকটা কিরকম সারের মতো চেঁচানো শুনতে পেলে, অভদ্র। এসো। মানে ইচ্ছে করছে আসলে ওর বউটাকে ওর স্বামীর কাছে শুয়ে দিয়ে আমি আমার বউর কাছে খুব আরামে শুয়ে থাকি। তোমার তো সবকিছুতে ফেজলামি, তোমার কাছ থেকে তো শিখেছি। ভাগো। ভাগবো না, ঘুমাবো। শুনো না, আমার কি মনে হয় জানো? আমি জানতে চাই না। ওদের মধ্যে না প্রেম নেই। খুব ভালো তো। হাজবেন্ডটাকে দেখলে না কেমন বদরাগী। এই ধরো ঘুমানোর সময় যদি এরকম করে জানাও, আমিও কিন্তু দুদিন পরে বদরাগী হয়ে যাবো। এই এত ঘুম কেন তোমার? হ্যাঁ, হানিমুনে এসে কেউ ঘুমায়? ওরে বাবা, এখন তো গভীর রাত, এত রাতে আমি কি করবো? আমি ঘুমালাম। তুমিও ঘুমিয়ে পড়ো। আমি তো গভীর রাত মানে মাত্র 9টা বাজে, উঠো না, আমি তোমাকে এখন ঘুমাতে উঠো না। কাম অন, প্লিজ প্লিজ, আমার সাথে এরকম করো না তো। তুমি তো জানো যে আমি রাত 9টার পর জেগে থাকতে পারি, আর রাত 9টার পর জাগলে আমার শরীরটা খারাপ করে। তুমি কিছু একটা করো। আমি না, আমি কি করবো? আরে কি করবো মানে, টিভি দেখো, ফেসবুকে যাও, এত এত ছবি তুলছো, আপলোড করো, কত কিছু করার আছে। আমাকে ঘুমাতে দাও প্লিজ।
পাশের রুমে। আমার নাম কাম্মু। পাশের রুমে ব্লা 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 ব্লা। জি ব্লা ব্লা মানে? ডোন্ট ডিস্টার্ব, যাও। হ্যালো, এক্সকিউজ মি, আপনি আমাকে যেতে বলার কে? হ্যাঁ, আপনার এই হোটেলে ভাড়া দিয়ে উঠেছেন আর আমরা তো ফ্রি ফ্রি এসেছি, আপনার কথা শুনে তাই মনে হচ্ছে। এই ছাদটা তো আপনাদেরও না, ছাদটা তো আমাদেরও, তাই না? যে তাহলে আপনি যান, যান আপনি। বুলশিট, আজ এই রকম অনুষ্ঠান হয়ে গেছে। হ্যালো, আমি আজ এই না, আপনি আজ এই না, আপনি একটা আজ এক্সকিউজ মি শুনেন আপনি। যখন একটা লোক সরি, আমি আপনাদের আবার ডিস্টার্ব করলাম। আমি আসলে একটা ভীষণ সমস্যায় পড়েছি। কী সমস্যা? আপনারা হেল্প না করলে আমি কী হয়েছে? কাল রাত থেকে ইফ থেকে পাওয়া যাচ্ছে না। জি বললো ছাদে যাচ্ছে, তারপর থেকে নেই, সাথে মোবাইলটাও নিয়ে যায়নি। এখন আমি কী করবো? আমার মাথায় কিচ্ছু কাজ করছে না। আপনি একটু হেল্প করবেন। আমি? হ্যাঁ হ্যাঁ, ও দেখবে, আপনি কোনো চিন্তা করবেন না, ও যাবে একটু খুঁজতে। একটু যাও না, দেখো না কোথায় আছে, এক্ষুনি যাও প্লিজ। আচ্ছা, আপনি আসুন না, ভেতরে আসুন। মাঝে মাঝে ও পাগল হয়ে যায়। ওর মাথায় নতুন সুর না খেলা করলে ও একদম পাগল হয়ে যায়। নতুন সুর? হ্যাঁ, ও মিউজিক করে, বিখ্যাত কিছু না, তবে ওর মাথায় একটা পোকা আছে নতুন সুর তৈরি করে। তখন এরকম পাগলামি শুরু করে আর তখনও জোর করে এখানে আসতে চায়। সাগরের জল নাকি ওকে নতুন সুর দিয়ে যায়। জানি পাগলের মতো কথা, লোকে শুনলে হয়তো ওকে পাগলই বলবে, কিন্তু কি করবো বলুন। আসলে ও একটা পাগলই। এই পাগলকে নিয়ে যে আমি কীভাবে সংসার করছি আমার আর কিচ্ছু ভাল লাগে না। ছিছি, আপনি এমন ভাবছেন কেন? আর তাছাড়া আমি শুনেছি ক্রিয়েটিভ মানুষরা নাকি একটু পাগল হয়। আর তাছাড়া উনি তো শিল্পী, কচুর শিল্পী, আমার জান যায় যায়। আর ও কী বলে জানো? তোমাকে কী করে বলি, ভাববে এক অজানা অচেনা মেয়ে তার সংসারের গোপন কথা সব তোমাকে বলে দিচ্ছে, পরে তো আমাকেই খারাপ ভাববে। থাক, আপনাকে কিছু বলতে হবে না, আর আপনি কোনো চিন্তা করবেন না। আর মনে হয় উনি আশেপাশে কোথাও আছেন। আপনি বসুন, আমি আপনার জন্য কফি বানাই, আপনি এক কাপ কফি খান। তোমার হাজব্যান্ডকে একটাবার ফোন দেবে প্লিজ? অবশ্যই দেব, আগে এক কাপ কফি খান, শান্ত হন, তারপর। কি মুসিবত বললাম, এই জন্যই মানুষ বলে অচেনা জায়গায় অপরিচিত কারোর সঙ্গে পরিচিত হতে হয় না, আলগা ঝামেলায় পড়তে। এখন তাই হল। হ্যাঁ বলো না, খুঁজে পাইনি। আল্লাহর রাস্তায় তুমি ফোন দেওয়া বন্ধ করবে, পেলে আমি নিজে থেকেই তোমাকে ফোন দেব, ওকে? নেই না, নেই। কোন দুঃখে যে ওর সাথে সংসার, আমি আমি আর পারছি না। এবার ঢাকা গিয়ে সোজা ডিভোর্স।
কি বলছেন আপনি এসব? কেন আমি ওর জন্য এত কষ্ট করব? তাও যদি ও আমাকে ভালোবাসত। জি সরি কামু, তোমরা হানিমুনে এসেছ, তোমাদের মনে হাজারো স্বপ্ন, নিজেদের নিয়ে, নিজেদের ভবিষ্যৎ নিয়ে। এই সময় আসলে ডিভোর্স কথাটা উচ্চারণ করা ঠিক হয়নি, কিন্তু কি করব বলো, স্বপ্ন তো আমারও ছিল, ভালোবেসে তো আমিও বিয়ে করেছিলাম, কিন্তু 3 বছরই বুঝে ফেলেছে আমরা একে অন্যের জন্য না, কখনো ছিলামও না। ইস, আরো একটু আগে যদি বুঝতে পারতাম। কেন এরকম মনে হচ্ছে কেন? জানো কি বলে, আমরা নাকি সোলমেট না। সোলমেট? ও কি বলে জানো, সোলমেট নাকি তারাই যাদের জুটি আল্লাহ নিজের হাতে তৈরি করে পাঠিয়েছে। আরো মজার কথা কি জানো, ও কি করে তার সোলমেটকে খুঁজে পাবে সেটা শোনো। ও বলে ও নাকি একটা নতুন সুর তৈরি করবে, সুরটাও শুনতে পায় কিন্তু পুরোপুরি না। ইফতি বলে সেই সুরের অর্ধেকটা পাবে ও, আর বাকিটা পাবে সেই যে তার আসল সোলমেট। তারপর তারা দুজন মিলে তৈরি করবে সেই নতুন গান, সেই নতুন সুর। জানো কাম্মু, আমি মিউজিক বুঝি না, কিন্তু এই আমি অনেক চেষ্টা করেছি নতুন সুর খুঁজে পেতে, যেন ওকে বলতে পারি এই নাও, এই নাও সেই সুর যেটা আমি পেয়েছি। এবার বলো যে আমি, আমি সেই মেয়ে যে তোমার আসল সোলমেট। ওকে পাঠাও চাবির কাছে। আরে কি দাঁড়িয়ে আছো কেন, ওকে পাঠাও। নতুন সুর, আলাদা সুর, সোলমেটের সুর। কি হলো, খাচ্ছ না যে? পাশের রুমের, প্লিজ দয়া করে ওদের সম্পর্কে আমাকে কোনো কথা বলবে না, আর ওদের সঙ্গে কোনো যোগাযোগ না হলেই ভালো। আচ্ছা ঠিক আছে, ওদের কথা বলবো না, অন্য একটা কথা বলি। বল। আচ্ছা সোলমেট বিষয়ে তোমার কি ধারণা? কি সোলমেট? কোনো ধারণা নেই। বলো না, নিশ্চয়ই আছে। নেই, একদমই নেই। ফাইন, তুমি যদি না বলো আমি এখন এখান থেকে এই মুহূর্তে উঠে চলে যাব। আরে কচু কি বসো তো, পাগল আমি কচু কেন? শুনো, আমি সত্যি করে বলছি, মানে এই বিষয়টা সম্পর্কে আমি কিছু জানি না, আমি কখনো এটা নিয়ে ভাবিও নি, আসল বিষয়টা আমি বুঝি না। আচ্ছা আমি বুঝাচ্ছি। হ্যাঁ আচ্ছা, ধরো তুমি তো ফ্যাশন ডিজাইনার তাই না, ধরো কি কখনো কি এরকম হয়েছে তোমার সাথে যে তুমি একটা ড্রেস ডিজাইন করেছো আর ওই ড্রেসটা শুধুমাত্র একজন কি মানায়, খুব নিখুঁতভাবে ওই ড্রেসটা তার সাথে ফিট হয়ে গেল, ফেব্রিকের টেক্সচারটা মেটা টেক্সচারের সাথে একদম ম্যাচ করলো, ফেব্রিকটার কালার মেটার বাহিরের কালার আর ভেতরের কালারের সাথে একদম ম্যাচ করলো। কখনো কি এরকম কোনো ড্রেস তুমি দেখতে পাও, বা ওই যে মেটা পরবে সেই মডেলটাকে কি তুমি কখনো দেখতে পাও? না, মানে আচ্ছা আচ্ছা, অস্পষ্ট, অসম্পূর্ণ কিছুই না। মানে অনেক ডিজাইন আসে সেগুলো নিয়ে ভাবি, কিন্তু তোমার মতো করে এইভাবে তো ভাবি না। আচ্ছা তোমার মাথায় হঠাৎ করে এই সোলমেটের ভূত চাপলো কি করে? এমনি না, না এমনি না, আসলে আমি একটা সময় সোলমেটকে অনেক ভাবতাম তো। হাই হাই, আমি না সোলমেট নিয়ে আমার ডায়েরিতে কত কিছু লিখেছি। ইস, বাড়ি থেকে পালানোর সময় ডায়েরি টানতে একদম ভুলে গিয়েছি, ধুর। এখন ওটা নিতে গেলে তোমার বাপ তোমাকে বন্ধ করে রাখবে। হ্যালো এক্সকিউজ মি, আমার বাবা যদি চায় এখানেও বন্দি করতে পারে। হ্যাঁ আমরা যে এখানে আছি সে কি জানে? শোনো, আমার বাবা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, তুমি তার ক্ষমতা সম্পর্কে জানো? এতদিনে আমাদের পিছনে যে লোক লাগেনি কে জানে। আরে লোক লাগালে লাগা, ওল্ড ফুল বলে কিনা আমাদের প্রেম নাকি বেশি দিন টিকবে না। তুমি নাকি বাচ্চা
বড় হলেই আমাকে ছেড়ে চলে আসবে, মানে ম্যাচিওর্ড হলেই আমাকে আর চিনবে না। আমি নাকি টাকার লোভী, আমাদের প্রেম নাকি ঠুনকো। আরে দাঁড়াও দেখাচ্ছি, ঠুনকো কাকে বলে, চলো গ্রুপে চলো। টুমটুম ছাড়ো তো, সত্যি করে বলো না, সোলমেট সম্পর্কে তোমার কোনো ধারণা নেই? এসব সোলমেট টোলমেট বলতে আমি কিছুই বুঝি না, আমি শুধু এইটুকুই বুঝি, কাম্য আমার আর আমি কাম্য, এই জীবনে সব জীবনে। আরে আশ্চর্য, বললাম তো সাথে যাচ্ছি, আর কোথাও যাবো না। শোনো না, আমি তোমার সাথে যাই। খবরদার, আমার মিউজিক ডিস্টার্ব হয়। মনটা খারাপ বুঝেছ, প্লিজ একটা সুন্দর সুর শুনিয়ে মনটা ভালো করে দাও। তুমি একটা গিটারের সুর শুনতে পাচ্ছ না? আরে শঙ্খের ভিতরে গিটারের সুর আসবে কোথা থেকে? তুমি শুনতে পাচ্ছ না, কিন্তু এই যে আমি তো ঠিকই শুনতে পাচ্ছি। আমাকে কেন শোনাতে চাইছো? আমাকে ঘুমাতে দাও প্লিজ। তুমি শুনতে পাচ্ছ না, কিন্তু এই যে আমি তো ঠিকই শুনতে পাচ্ছি। ঘুমের মতো কি তুমিও আমাকে ছেড়ে গেলে সুর? এসব কি হচ্ছে আমার সাথে? কোথেকে আসছে সুর? কেন হচ্ছে?
হচ্ছে আমার সাথে এসব? কি করে আসছে, কেন আসছে? সাগরের ঢেউ তুমি, তুমি আমাকে সুর শোনাচ্ছ, কেন বলো তো? কেন একি সুর আবার পাল্টে গেল কেন? না 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 না, আগেরটাই ভালো ছিল ঢেউ, আগেরটাই বেশি ভালো। এ সুর কেমন জানি অসম্পূর্ণ। আমি জানি আপনার সুরটা। হুম, কি মানে কি? তুমি কি বললে, কি বললে তুমি সুরটা কি বললে? কিছু বলিনি, আমি কি করে জানবো? আপনার সুর আপনি জানবেন, আমি কিছু জানি না। কি আজকাল আর সুর তৈরি করছো না? আমার ওই সুর হারিয়ে গেছে। আচ্ছা, তোমার হয়েছেটা কি বলো তো, হঠাৎ করে এমন হয়ে গেলে কেন? ওয়ারেস প্লিজ, চলো আমরা ঢাকায় চলে যাই, আমার এখানে আর একদম ভালো লাগছে না। আমাদের না কত কাজ আছে বলো, নতুন সংসার, কেনাকাটা গোছানো, চলো না প্লিজ ঢাকায় চলে যাই। সেগুলো করতে কতক্ষণ? কিন্তু তুমি হঠাৎ, তুমি টিকিটটা কাটো আজকের, পারলে আজকের, যদি পারো তো এখনকার। কি যে বলো না, ওয়ারেস প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি টিকিট কাটতে যাচ্ছি, তুমি তো কিছুই খাবে, খাওয়াটা সেরে নাও।
বলছি আপনাকে, আপনাকে আমি আসলে কখনো ভালো চোখেই দেখিনি। অথচ অথচ এই আপনি আজকে আমার জীবনটাকে বাঁচাবেন। আমি আমি কি বলে আপনাকে আসলে আপনাকে ধন্যবাদ বলার ভাষাটা পর্যন্ত আমার কাছে নেই। এটা কাম্মুর ডায়েরি, ব্যাস এটাই বলে দিয়েছিল আমাদের কি করতে হবে, কি ধরনের সাইকোলজিক্যাল গেম খেলতে হবে। এরপর দুটো মাইক্রোচিপ, তার মধ্যে একটি ফিট করা হয় শঙ্খের মধ্যে, আরেকটি করা হয় গিটারে। এরপর শঙ্খটি এমন জায়গায় রাখা হয় যাতে সহজেই কাম্মুর নজরে পড়ে। এই মাইক্রোচিপ দুটোর বৈশিষ্ট্য এমন যে 1000 মিটারের মধ্যে একটা থেকে আরেকটাতে শব্দ যাওয়া আসা করানো সম্ভব। আর সেই শঙ্খ দিয়েই আমি ওদের কথাবার্তা শুনতে পেতাম। প্রথম দিন শুধু একবারই বাজিয়েছিলাম, তারপর থেকে যখনই বুঝেছি কাম্য কান পেতেছে শঙ্খে তখনই বাজিয়েছি সেই সুর। অবশ্য সতর্ক থাকতে হয়েছে, ওয়ারেস যেন কোনোভাবেই শঙ্খে কান না পাতে, সেটা শুনতে না পায়। ঠিক এভাবেই আমি আর ইফতি সফল হই কাম্মুর ভেতরটা তছনছ করে দিতে। প্ল্যান ওয়াজ সাকসেসফুল, জাস্ট টাকাটা নিব। ঠিক তখনই কি হলো বলো তো ইফতি, কেন আমরা পারলাম না? আমরা তো স্বীকার নাও করতে পারতাম।
তাতে আমরা সফলও হতে পারতাম। কি করব বলো? হঠাৎ এমন একটা ঘটনা ঘটলো, টাকার কাছে নিজেকে বিকিয়ে দেওয়ার চেয়ে ওই মেয়েটার সম্মান রক্ষা করা অনেক জরুরি মনে হলো। যে সুরে যে ছন্দে কাজটা শুরু করেছিলাম সেই সুরটা কেটে গেল। জঘন্য আমরা, মারতে পারি, ধ্বংস করতে পারি, কিন্তু বাঁচিয়ে মেরে ফেলব অত জঘন্য তুমি। আমার কি মনে হয় জানো ইফতি, যারা সোলমেট মানে যে জুটিকে ঈশ্বর বানিয়েছেন সেই জুটিকে ভাঙা তোমার আমার মতো ভাড়াটে প্রতারক কেন? ভাড়াটে খুনি দিয়েও ভেঙে ফেলা যাবে না। সে আলো দিয়ে তৈরি প্রেম যে সুরে তা দুলে ওঠে জল তরঙ্গের মতো, তার কাছে হার মেনেছে পুরো বিশ্ব। সাগরের ঢেউ এসে ছুঁয়ে যায় ওদের পা, আলোর একটা অদ্ভুত রশ্মি এসে ছড়িয়ে পড়ে ওদের উপর, আলোকিত করে ওদের অস্তিত্ব। চুই চুই